অনেক স্ট্রাম তো স্ট্রাম তো আছে ভাইয়া কিন্তু এগুলো তো সব কিছু শেয়ার করা যায় না যতটুকু পারো না শেয়ার করা যায় যদি ধর প্রেমটা তো সুন্দর ছিল বিয়ের পরে মানে শুনলে তো অনেকেই জানতে পারতো না সবাই হ্যাপি ছিল ওদের ফ্যামিলি তো হ্যাপি ছিল আমাদের ফ্যামিলি তো হ্যাপি ছিল বাট যে মিডিয়াতে কাজ করি আমার মানে জনসাধারণের মানুষ একটু আপত্তি করতে না ওকে এটা নিয়ে এখন আমরা এখনো হয় আমরা একটু বুঝাই এখন তো তুমি কোন কাজ করো

ও যে মিথিলা আর রাকিব হ্যাঁ ওরা কি জানো আমি মিথিলাকে চিনতাম না আসলে সত্য কথা বলতে আমি রাকিবকে আমি রাফায়েলকে মিথিলাকে চিনই তা হাসল মিথিলাকে চিনি রাকিব মনে হয় যে একটা আরেকজন আছে অন্তরা নামের ও মনে অনেক ভিডিও তারপরে অনেক কিছু ও অনেক সুন্দর দেখতে ওর কাজগুলো ভালো হয় ওর মাধ্যমে রাকিবকে একটু চিনি বাট মিথিলাকে আমি চিনতাম না যেটা ট্রু আর কি

কিন্তু কি একটা মানে সিচুয়েশন আমি এটা দেখে পুরো শকড মানে মিথিলা গায়ে হাত তুলতে রাকিবের মানে এটা কিছু একটা একটা আমি মানে ওটা দেখে जस्ट স্ক্রল করছিলাম যখন তখন সামনে চলে এসেছে তো মানে এগুলোই আমি কিছু বুঝি না ওরা ভাইরাল হয় কিভাবে আর আমরাই মানে অনেকে এরকম আমি যেমন দেখছি দেখে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি এইভাবে কিন্তু ওরা আসলে ভাইরালটা হয়ে যাচ্ছে রাইট ভাইরাল আমরাই করছি আরও অনেকে আছে এগুলো দেখে অনেক মজা না দেখে আসলে আমি বুঝি না মানে কেন এরকম হয় টিকটক করো নাই টিকটক তো আমি করি টিকটক বলতে রিলস যেমন আর কি আগে লিপসিং করতাম একটু শখে সেই যখন প্রথম মিউজিক্যালি ছিল তখন থেকে স্টার্ট করেছিলাম তখন কিন্তু এরকম লেম ছিল না টিকটক আর টিকটক করলে নাকি হচ্ছে মানে টিকটকার এই কথাটা একটা মানে একটা গালি গালি মানে এই জিনিসটা শুনলে আমার কাছে কেমন যেন লাগে আচ্ছা আমি शौकে একটু ভিডিও করি যেমন আমি এখানে এসে একটা ভিডিও করেছি এটা জাস্ট একটা মিউজিক দিয়ে আমি অ্যাড করে কি এটা রিলস একটা আপলোড করতেই পারি মানে আমার টিকটকারদের নিয়ে কথা বলcos दे दे ডু সাম লেম শিট সেই জন্য হইতে পারে না সবার জন্য তো সবাই খারাপ হয়ে যায় না যেমন আমি একটা ভিডিও করেছি আমারটা তো খারাপ না আবার ওরা এমন লেম লেম ভিডিও করে ওদেরকে ঠিক আছে বলুক but, le... but একজন দুইজন বা পাঁচ জনের জন্য মানে সবার তো নাম খারাপ করা উচিত না তাই না আমি এটাই বুঝি না যে টিকটক এই বিষয়টা আসলে কেন এত খারাপ হবে হ্যাঁ বলো তুমি বলো ওদের জন্য খারাপ হচ্ছে মানে ওরা কেন তাহলে ওদেরকে বয়কট করা উচিত কেন করতেছ না টিকটক কিন্তু আমাদের এখানে তো খারাপই তো ভিউজ বেশি হ্যাঁ কেন হয় এরকম আমাদের লেম জিনিসের ভিউজ বেশি মানে ভালো কিছু কেন

এত লেম তো তোমরা তাদেরকে তাদেরকে নি লাফালাফি করো তাদেরকে দেখো টিকটকে এইজন্য তো সামনে আসে আসে কেন বিকজ তোমার হোম পেজের যারা তোমার ফ্রেন্ডস আছে তারাও এরকম লেম তারাও দেখে তারাও শেয়ার করে ঠিক আছে তো আমি যদি টিকটক অন করি আমি যেগুলোকে ফলো দিয়ে রাখি আমি শুধু আমার ফলোইং সাইটটাই কিন্তু বেশিবার খেয়াল করি আর ফেসবুকে যখন হচ্ছে আমি স্ক্রল করি ভিডিও গুলো তখন ওদের ভিডিও চলে আসে এমন না যে ওদেরকে সার্চ দিয়ে বের করে আমি দেখছি এমনি চলে আসে ওদেরটা টিকটকের মধ্যে থেকে কিন্তু বেশি আমি ফেসবুকেই দেখতে পাই মানে ওদের

মানে এমনি জাস্ট হুটহাট ও লায়লা মামুনকে ভালোবাসে কিন্তু মামুন ওকে পাত্তা দিচ্ছে না লায়লার সাথে কেন মামুনের ঝগড়া হলো মামুন কেন এরকম করতেছে লায়লাকে ছেড়ে চলে গেল মানে এগুলো শুধু শিরোনামের মধ্যে থাকে সো আমি এগুলো দেখে আর চিন্তা করি যে ও আচ্ছা আগে এগুলোর ভিউ হয়েছিল এটার জন্য মনে হয় ওরা ইচ্ছা করে এটা করতেছে ভিউ জন্য আবার নতুন পেজ ওপেন করে ওটাকে হ্যাঁ ভাইরাল করার জন্য বা ভিউজ বিষয়ে লাইকস বাড়ানোর জন্য ফলোয়ার্স নেওয়ার জন্য এরকম অনেক কিছু করে সো

মানে এরকম তো অনেক হয় হ্যাঁ কিন্তু কেন হবে এরকম মানে সে জানতেছে যে ও একজনের হাজবেন্ড মেবি আছে দরকার কি আসলে আমি আসলে বুঝি না কেন এরকম কেন করতে হবে না বাট এখন তো অন্য গল্প এখন গল্প হচ্ছে যে আবার আবার ব্যাক করেছে এটা আবার না বলতেছে ডিভোর্সানে এখনো আমাদের আমরা বুঝতেছি না আসলে ভিতরে কি চলছে হ্যাঁ